মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকলো গোপালনগরের নিমতলার বাসিন্দারা। একসাথে 14টি পথ কুকুরের মৃত্যু। অভিযোগ, দইয়ের সাথে বিষ মিশিয়ে খাইয়ে কুকুরগুলিকে খুন করা হয়েছে। মর্মান্তিক, একই দিনে 14টি পথ কুকুরের মৃত্যু। সন্দেহ, খাবারের সাথে বিষ মিশিয়ে নিরীহ পথ কুকুরগুলিকে খুন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির চরম শাস্তির দাবি করেছেন বাসিন্দারা। প্রতিবাদে ও দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নিমতলা এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এলাকায় বেশ কয়েকটি কুকুরের মৃত্যু হয়েছে, অসুস্থ আরো কয়েকটি কুকুর। অবরোধ করেছে আমাদের গ্রামে 7টা কুকুর মারা গেছে কালকে রাতে। যেই হোক, একজন যাই হোক, মানে খাবারের সঙ্গে দইয়ের সঙ্গে ফিউডনের দানা বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, তার জন্য 7টা কুকুর মারা গেছে। এখনও আরও অনেক কুকুর মারা যেতে পারে, সারা গ্রামে অনেকগুলো কুকুরগুলো পথ অবরোধ করা হয়েছিল ওর জন্য, যাতে যে করেছে এই কাজ সে যেন কঠোর শাস্তি পায়। তার জন্য আমরা পথ অবরোধ করেছিলাম, পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে আমরা আবার কুকুরগুলোকে নিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করেছি। শুনতে পেলাম যে এরকম রাত্রেবেলা বিশেষ সময় কি মিশি দেওয়া হয়েছে, সেসব খেয়ে কুকুরগুলো এই অবস্থা হয়েছে। মারা গেছে 7টা। এরপরই স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহ করে তার গ্রেপ্তারের দাবি করা হয়। যদিও সন্দেহ ব্যক্তির স্ত্রীর দাবি, তার স্বামী এই ঘটনার সঙ্গে যুক্ত নন। এমনি লোকের মুখে শুনছি যে নাকি কুকুর মেরেছে, এই কথা, আর কিছু জানি না। উনি করেন আমি অনেক জিজ্ঞাসা করেছি, আর আমরা জানি তো সারাদিন কাজ করেছে, আর উনি ওরকম না তো যে ইয়ে করে বেড়াবে, ওরকম না। এখন যদি সন্দেহ করে কেউ বলে। স্থানীয় সমাজকর্মী প্রদীপ সরকার বলেন, এটা নারকীয় ঘটনা, এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার আছে। গতকাল রাত্রে কে বা কারা এই গ্রামের বিভিন্ন স্থানে কুকুর যেখানে রাত্রেবেলা থাকে সেইখানে দইয়ের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়, তার ফলে সকালবেলা থেকে কুকুর মরতে শুরু করে। আমরা যতক্ষণ ছিলাম সকালবেলাতে 7টা কুকুর মারা গেছে। সেই কুকুর মারার জন্যে যারা কুকুর মেরেছে সেই সমস্ত অপরাধীদের ধরার জন্য আমরা এখানে পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছি এবং পুলিশ প্রশাসনকে বলেছি অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আমাদের পৃথিবীতে বাঁচবার সবারই অধিকার আছে। একটা জীবকে মেরে ফেলা হলো, এটা এক চরম অন্যায় কাজ। আমরা পরিবেশকর্মী সমাজকর্মীরা মনে করি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্থানীয়দের দাবি, দইয়ের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে কুকুরগুলিকে। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। যে কোনো একটা ব্যক্তি দইয়ের সঙ্গে বিষাক্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছিল, তার জন্যে কুকুর মারার উদ্দেশ্যেই মাখিয়েছিল, তার হয়তো কোনো না কোনো ক্ষতি করছে এরকম একটা উদ্দেশ্য নিয়ে, এর জন্যে 7খানা কুকুর মারা যায়। এই মারা যাওয়ার পরে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, তার প্রতিবাদে তারা এসে কুকুরগুলোকে নিয়ে এসে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের এখানে আসি, মানুষজনকে বুঝায়, সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে না ফেলে প্রশাসনিকভাবে সাথে সাথে পুলিশ আধিকারিকরা আসে, তাদের সঙ্গে আলোচনা করার পরে আমরা সেই আরও কিছু কুকুর যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করা হয়, ইঞ্জেকশনের ব্যবস্থা করা হয়। এখানে যারা গরুর চিকিৎসা করে, পশুর চিকিৎসা করে, তাদেরকে ডেকে নিয়ে এসে আমি সেই কুকুরগুলোকে সেবা যত্ন করি। পাশাপাশি যে কুকুরগুলো মারা গেছে তাদেরকে অন্য জায়গায় একটা কবর দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এর জন্য তার একটা ব্যক্তির নামে একটা কমপ্লেন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর।